ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। এখন বাজে সকাল 8টা, দেখো। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আজকের ব্লগটা। আর আমাদের দেখতে পাচ্ছে রেডি হয়ে নিয়েছি, মিষ্টির বাবাও রেডি হচ্ছে, আর মিষ্টিমা রেডি হচ্ছে, যাচ্ছি হচ্ছে মিষ্টিমাকে স্কুলে ছাড়তে। কেন ভালো লাগছে না স্কুলে যেতে? ভালো লাগে তোমার? ক্যান্ডিটা কে দিয়েছে সকাল সকাল? কে দিয়েছে? সাধন দা। এ মা, এগুলো কিন্তু একদম ঠিক না মিষ্টি মা। দাদু তো বলছে সাধন দা পচামে, সবসময় শুধু ইয়ারকি না? বলো কে দিয়েছে? দাদু। আর তুমি ক্যান্ডি নিয়ে যাও। দাদু আমি দাদু রাখি না কোনো খবর। চলো চলো, বাইক পেরিয়ে গেছে, তাই বার করবো। চলো বার করো। চা খেয়েছো? না চা খাইনি, এসে খাবো খানে। আজ একটু দৌড়াবো একদম স্টেডিয়াম। বেশ, বৃষ্টি পড়ছে, স্টেডিয়াম পুরো ভিজে। না না ভিজে না, স্টেডিয়াম শুকনো থাকে। একদিন তোমাদের স্টেডিয়ামে নিয়ে যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, আমিও আমিও যেদিন যাবো সেদিন নিয়ে যাব। কিন্তু মিষ্টির বাবা যায় মাঠে দৌড়াতে, আমি যাই জিমে। তো চলো বেরাই, দেরি হয়ে যাচ্ছে, আমরা লেট হয়ে যাচ্ছি। খাবে না, একটা নিয়ে যাবে, যা করবে তাড়াতাড়ি করো। আর মিষ্টি মাকে আজকে না আমি টিফিনে দিয়েছি হচ্ছে কি ম্যাগি। ম্যাগি পেয়ে হ্যাপি তো? ও মজাই মজা ম্যাগি পেয়ে। চলো বেরোই। মিষ্টি লজেন্সটা কিন্তু এখন খোলা হচ্ছে, মিষ্টি বাবা খুলে দিচ্ছে, এখন খেতে খেতে যাবে বলছে, সেই জন্য। এ মা, এগুলো কিন্তু ঠিক না, চুষে তারপরে দিচ্ছে মিষ্টিকে। এ না খাও, খাও, উঠিয়ে দাও মা, উঠিয়ে দাও মাঞ্জুল আজকে। তো খাওয়া হচ্ছে, এই তো চুষে চুষে খেতে খেতে যাচ্ছে মিষ্টি মা। বাবা কমপ্লিট করবে, তাহলে কিন্তু স্কুলে ফেলে দিতে হবে। আদা শেষ করে দাও, কামড়া কামড়া পারলে খেয়ে না। সকালবেলা তুই ইয়ে লজেন্স খাচ্ছিস, দাঁতে দেখি পোকা হবে। কেমন যাবে মিষ্টি বাবার দাঁত কোনাতে নিয়ে যাবো তখন। আমাদের বেরিয়েও আলটিমেট স্কুলে পৌঁছানো হচ্ছে না, কারণ হচ্ছে কি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই দেখো কত জোরে বৃষ্টি পড়ছে, একটা দোকানের সেটের নিচে আমরা দাঁড়িয়ে পড়েছি, কারণ মিষ্টি মাকে বৃষ্টিতে ভেজানো যাবে না। এই সবেও জ্বর থেকে উঠেছে। এই চুষিলাল তাড়াতাড়ি চষো, কমপ্লিট করো কমপ্লিট করো, তাহলে কমপ্লিট করো। মিষ্টি বাবা অলরেডি ভিজে গেছে আর আমিও ভিজে গেছি। তো মিষ্টি বাবার মাথার মধ্যে এই ব্যাগটা নিয়ে নিয়েছিলাম বলে মাথাটা একটুখানি বেঁচে রয়েছে। ছাতা এনেছো কোনো? না ছাতা তো আনিনি, এটাই তো মুশকিল। তো একটুখানি থামুক, তারপরে আবার বেরাচ্ছি। কি অবস্থা এই বর্ষাকালে, না এই এক সমস্যা বর্ষাকালে, যে কোনো বিজনেস বলো যে কোনো কাজ বলো হওয়া কাজও হয় না। তারপর দোকান লাগালে লোকে দোকানও ঠিকঠাক মতো রান করতে পারে না, খুব মুশকিল বর্ষাকালটা। মিষ্টির বাবা আমাকে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল স্টেডিয়ামে ছুটতে, আর আমি এখন ঢুকছি জিমে। এক্সারসাইজ করবো, কতটা ওয়েট লস করেছি তোমাদের সাথে শেয়ার করবো, আর কি খেয়ে খেয়ে করিয়েছি আমার ডায়েট চার্টটাও একদিন তোমাদের সাথে শেয়ার করবো। মাথায় হাত পড়ে গেছে তোর? তুই হেয়ার ব্যান্ড কই? হেয়ার ব্যান্ড কই? হেয়ার ব্যান্ড বেল্ট কই? বেল্ট কোথায়? টাই কোথায়? তোকেও তো ব্যাগে ঢুকিয়ে আসতে পারতি তুই। এখন বাজে সন্ধ্যে 7টা, আর মিষ্টি এসে কি নিয়ে বসেছে দেখো। কত রকমের খাবার তুমি
কি গোছাতে বসেছো না খেতে? কি দেখি ম্যাঙ্গো জেলি, কত ভারী রে! দাদুর জন্য তো তুই ভালো ভালো খাবারই পাচ্ছিস প্রতিদিন। এটা কি চিট বাদাম? ওই বাবা, ললিপপ আছে। ললিপপ কে খাবে এত ললিপপ? এক ক্লাস। ও ওয়াও, আর কি আছে দাদুর ঝুলি? তো এটা শুধু বেরিয়ে যাচ্ছে একের পর এক খাবার। ও বাবা বাবা, জেম তো আছে, দারুন দারুন দারুন। কিছু ধরতে পাচ্ছি না, এত রকমের খাবার দেখো। হজমি আবার হজমি। দাদুর ব্যবসার জন্য তো মিষ্টি ময়ে নিম্বু ভুজিয়া। বাবারে বাবা, আর কি আছে? আমলা। ও দারুন দারুন। ও হো, এওয়ান বাবলগাম। ও দারুন দারুন। দেখো বন্ধুরা, খাবারের পুরো মেলা বসে গেছে আমাদের বাড়িতে। আজ দাদু মার্কেট গিয়েছিল, কত খাবার নিয়ে এসেছে। কত মিষ্টির জন্য না, দাদুর ব্যবসার জন্য সব দাদু বিক্রি করবে। যাই হোক, অনেক অনেক কিছু চলে আসছে। মিষ্টি তো বার করেই যাচ্ছে, যা হয়ে গেছে। এটা কি? চকোস্টি। এটা আমি আগে খুব খেতাম ছোটবেলা। দেখি একটু দাও তো, দাও এই চকোস্টিকটা। বন্ধুরা, আমি ছোটবেলায় খুব খেতাম, 1 টাকা করে পিস বিক্রি হতো, আর ভেতরে চকলেট থাকলে 5 টাকা। দারুন লাগে। মিষ্টি কি এখন চাইছে? কোনটা চাইছে? এটা চাইছে। আমি এটা দেবো, ম্যাঙ্গো এটা দেবো, কিন্তু এখন খাওয়া চলবে না। এখন তুমি তো দুধ খাওনি, তোমাকে এখন দেওয়া যাবে না। দুধটা খাও, তাহলে দেবে। দাদু মুখটা বন্ধ করে দিচ্ছে। আমার শরীর কি তোমার শরীর খারাপ হলে দিতে হবে? এদিকে আমি বানিয়েছি চা, আর আমার জন্য নিয়েছি একটু ছোলা মটর। মা খাচ্ছে চা, আর মিষ্টি মা খাচ্ছে বিস্কিট। কি বিস্কিট এটা? বারবান বিস্কিট খাচ্ছে মিষ্টি মা। আর এসে এখন বিকেলের এই খাওয়া দাওয়া করে আমরা একটু বেরাবো, যে আমার ওটা ইয়ারিংস কিনবো, মিষ্টি একটা হেয়ার ব্যান্ড কিনবো দোকান দিয়ে। আমি আর মিষ্টি বাবা এখন যাচ্ছি একটা কসমেটিক্সের দোকানে। আমাদের কিছু জিনিস কেনার আছে কসমেটিক্সে, আর মিষ্টি মানে একটু হেয়ার ব্যান্ডও কেনার আছে, একটু ইয়াররিং, একটু অ্যাক্সেসারিজ নেওয়া আছে। তো সেই জন্যে গেলাম একটা কসমেটিক্সের দোকানে। এটা হচ্ছে মডার্ন স্টোর, আমাদের বাড়ির আশপাশেই রয়েছে। আর এখান দিয়ে আমরা আমাদের যাবতীয় কসমেটিক্সের মানে জিনিস কিনি, একটাই দোকান। আর এখানে মাঝে মাঝে আমরা শ্যুটও করি, তো দাদা খুবই ভালো, আমাদের অ্যালাও করে, শ্যুটের জন্য কিছু বলে না, তো সেই জন্য একটু হেল্পফুল হয়ে যায়। তো সেই জন্য আমরা জিনিস এখানেই নিতে চলে আসি। দাদা খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো। তো এই দেখো, মিষ্টি মায়ের জন্য এই দুটো হেয়ার ব্যান্ড নিলাম, হেয়ার ব্যান্ড দুটো আমার খুবই ভালো লেগেছে। আর আমার জন্য একটা ইয়াররিং আর একটা পারফিউম নিলাম। তো দোকান দিয়ে ফিরে এসে ডিনার করলাম। ডিনার হয়েছে পরোটা, লাউয়ের তরকারি, আলু ভাজা এবং ছানার কোপ্তা। ছানার কোপ্তাটা সকালে হয়েছিল, তো রাতেও আমি একটু নিয়ে নিয়েছি আমার প্লেটে। এখন বাজে 10:30। আমি আর মিষ্টি মা এই যে ওপরে এসেছি। এই দেখো মিষ্টি মায়ের দিকে আসো, হাই বলে দাও সবাইকে। সরি, বাই বলে দাও, ঘুমাতে যাবো। তো আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই, তারপর তুই বলো, আমি বলে দিই। তো এখন বাজে 10:30। আমি আর মিষ্টি মা ডিনার করে এই যে ওপরে এসেছি। মিষ্টি মাকে ঘুম পাড়াবো, তারপরে আমি একটু ভিডিও এডিট করবো, করে তারপরে আমি ঘুমাবো। সো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এমন সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য। আর আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড নাইট বলো না সবাইকে। গুড নাইট। আবার ওয়াটারপার্কে ভিডিওতে দেখবে, ঠিক আছে? ও ওয়াটারপার্ক করতে কথা, ঠান্ডা কাল চলে এসেছে, এই বছর আর যাওয়া হবে না, আবার নেক্সট ইয়ার যাবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, পড়াই জীবনে যাবো।
আচ্ছা ঠিক আছে, বড় হয়ে যা তারপর যাবো। এখন তো ঘুম ঢুকতে দেবে না, 5 বছর হোক তারপর ঢুকতে দেবে। টাটা টাটা।